দুই রাউন্ড গুলি ম্যাগাজিন এবং আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে দিনহাটা এক নম্বর ব্লকের আটিয়াবাড়ি কলোনি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় ধৃত ওই যুবকের নাম সোহেল রানা বয়স তেইশ তার বিরুদ্ধে আগে একটি মামলা রয়েছে ধৃত ওই যুবককে বুধবার দিনহাটা আদালতে তোলা হয় অবৈধভাবে রাস্তাটির আগ্নেয়াস্ত্রের এই যুবক কোথা থেকে এলো কিভাবে কোন উদ্দেশ্যে নিয়ে সে নিজের কাছে রেখেছিল তা নিয়ে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক যুবকের কাছে একটি রয়েছে পুলিশ গোপন সূত্রে খবর জানতে পারে এরপরই তাকে ধরা হয় এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু এম পিস্তল ম্যাগাজিন দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ পাশাপাশি সোহেল রানাকে গ্রেপ্তার করে এদিকে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় গত পঞ্চায়েত ভোটের আগের থেকেই দিনহাটার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে সেই সময় থেকেই শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই রাজনৈতিক সংঘর্ষগুলিতে বোমাবাজি থেকে শুরু করে নানা ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয় হামেশাই হয়ে আসছে পঞ্চায়েত ভোটের দিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা এদিন বুথ কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে পড়ে যুবকের মৃত্যু হয়েছিল একজনের এরপরেই একদিকে রাজনৈতিক উত্তেজনা পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটা পুলিসেন এদিন এই যুবকের কাছ থেকে ফের আগ্নেয়স্ত্র উদ্ধারে আবারও বড়সড় সাফল্য করেছেন তবে এই যুবক নিজের কাছে রেখেছিল নাকি কোনো অসৎ উদ্দেশ্যে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ নমস্কার দিনহাটা পিএস একজন ছিল ওকে ধরতে পেরেছে স্পেসিফিক ইনফরমেশন ছিল তার উপরে অ্যাক্ট করে উনি যখন ধরতে গেলেন অ্যাকিউজের নাম ছিল সোহেল রানা তেইশ বছর ওনার এজ আছে ওখানে যখন ওনাকে অ্যারেস্ট করতে টিম গিয়েছিলেন ওখানে ওনার সাথে সেভেন পয়েন্ট সিক্সটি টু এম এম পিস্টালও রিকভার হয়েছে একটা ম্যাক্সিম রিকভার হয়েছে প্লাস দো লাইভ অ্যামিউনেশনও ছিল ইনি এইট সেকশন এইট অফ পক্সো তার আন্ডারে একটা কেস ছিল দু হাজার তেইশ বছরে তিন হাটা উইমেন পি এস এর ওখানে ইনি ওয়ান্টেড একুজ ছিল আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পূজই নিয়ে এসেছে ক্ষুচর ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড